গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদের সঙ্গে চলে এলাম। সকাল বলতেও খুব সকাল নয়, 9:30 বাজে বা 9:10-15 হবে, 9:30 হয়নি বোধহয়। তো ফ্রেন্ডস, এই দেখো সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, পটল, পটলগুলো গোটাই রেখেছি কিন্তু চিড়ে দিয়েছি সব দিক চারদিক, ঢ্যাঁড়স আর পেঁপে, আলু দেইনি, এই দিয়ে এই যে শুনুর জন্য মাগুর মাছ রান্না করব। শুনু সকালে একটু ভাত খেয়ে গেছে, ঘি দিয়ে সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি, মাছটা এখন করে রাখবো, দুপুরে এসে খাবে, দুপুরে বলতে 3টার সময় আসে, এসে খাবে আর রাতের। তো শুনুর জন্য মাগুর মাছ করব। তো ফ্রেন্ডস, জানোই তেলে দিলে এবার ফুটফাট করে ফুটবে, তো সেই জন্য ভেজে নি, কেমন? এই দেখো ফ্রেন্ডস, শুনুর মাগুর মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি, জানো তেলে দিলে ফোটে, আমি ভীষণ ভয় পাই, ভয় লাগে। তো যাই হোক, অনেক সময় গায়ে আসে, তো আজকে আসেনি, একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তেলেতে দিয়েছি একটু রাঁধুনি, গন্ধটা বেশ সুন্দর হয়, আর এই সবজিগুলো দিয়ে দিলাম, আলু বাদ দিয়ে ঢ্যাঁড়স, পটল আর পেঁপে, কাঁচকলা, এই দিয়ে করে দেব। আলু দিলাম না, এটা ভাজা হোক, আদা জিরে বাটা দেবো, মশলা, লবণ, হলুদ। এই কাঁচকলাগুলো না কেটে রেখে গেছি তো ফ্রেন্ড, শুনুকে দিতে স্কুলে, আর জলে ভিজিয়ে রেখে যায়নি, একটু কালো কালো হয়ে গেছে, দেখো উঠলো না, ঘষলাম একটু হলুদ দিয়ে নুন দিয়ে, উঠলো না ভালো। যাই হোক করে নিই ফ্রেন্ডস। দেখো আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, আর দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি, সামান্য একটু ছোটো ছোটো দুটো লঙ্কা দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ। মাছের সাথে সবজিটা একসাথে দিয়ে দিলাম বেশি করে, এসে তো ভাত খাবে একটুখানি, ওই সবজিটাই বেশি করে দেব আর রেখে দেবো রাতে। শুনু সবজি পছন্দ করে, সবজি খায়, এটা কষিয়ে নি ঢেকে দিয়ে। তেল তো বেশি দিইনি, তেল অল্পই দিয়েছি, ওই জন্য ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। ফ্রেন্ডস দেখো, আদা জিরে বাটা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। সবজিটা একটু সেদ্ধ হবে, কারণ অল্প তেলে খুব ভাজিনি, মাছগুলো দিয়ে দিলাম, মাগুর মাছ তো একটু সবজির সাথেই দিয়ে দিলাম, তাহলে ভালো করে সেদ্ধ হবে। এইবারে ঢেকে দেব ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস, শুনুর মাগুর মাছ হয়ে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। ফ্রেন্ডস দেখো, দুটো হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে তেল আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবারে ডিমটা ভেজে নেব, যদি ডিমটা ফুটে ওঠে সেই জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর একটু একটু চিড়ে দিয়েছি ডিমগুলো। এবারে দিয়ে দেব পটল, আলু দিলাম না ফ্রেন্ডস, পটলটা চিড়ে চিড়ে দিয়েছি, লবণ হলুদ মশলাটা যেন ঢোকে, হালকা অল্প তেলেই করছি, না তো জানোই শুনুর দাদু সামান্য তেল দিয়ে শুনুর দাদুর রান্না হয়। পটলটা একটু সামান্য ভালো হয়নি, একটু ঢেকে দিলাম,
ফ্রেন্ডস দেখো ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিয়েছি একটু আদা আর জিরে বাটা, লবণ হলুদ এই দিয়ে একটু কষিয়ে নেব। ঢেকে দিয়েছিলাম তো ঢেকে একটু হালকা ভেজেছি, তো পটলটা অনেকটাই হয়ে গেছে, নরম হয়ে গেছে। হ্যাঁ তুমি না ভেজিয়ে দিয়ে যাও, আমি আসছি। অনেকটাই নরম হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। সময় হয়ে গেছে, এবারে জল দিয়ে দিই। জল দিয়ে একটু ঢেকে দিই, ফুটে উঠুক, তারপরে ডিমটা দিয়ে দেবো। ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখো ডিমটা হয়ে গেছে, সামান্য অল্পই ঝোল রাখবো। আমার আর সুনুর দাদুর হাঁসের ডিম করেছি পটল দিয়ে, আর সুনুর জন্য মাগুর মাছ দুবেলা করে রেখে দিয়েছি। আমাদের একবেলা, ওই বেলা যা হোক কিছু করে নেব। আর কালকে টক ডাল আছে, বার করিনি এখনও, ওইটা খাবার সময় ফুটিয়ে নেবো। আর কেনা আলু ভাজা আছে, আর ভাত হয়ে গেছে, ভাত মার গালতে দিয়েছি, ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ মেনু কুমড়ো সেদ্ধ, টক ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল আমাদের, আর সুনুর জন্য মাগুর মাছ আর দই আছে। এই হয়ে যাবে লাঞ্চে। তো ফ্রেন্ডস অন্যান্য কাজগুলো একটু সেরে নিই। এই যে ফ্রেন্ডস ঢেলে নিয়েছি ডিমের ঝোলটা, কারণ ভাত অল্প খাওয়া হয় তো ঝোল ওই জন্য অল্প গামাখামাখা একটু রেখেছি। তো এবারে কেচে নেব, কেচে মেলে স্নান করে তারপরে পুজো করবো। সুনুর দাদু এসে গেলে খেতে দেবো, আবার সুনুকে আনতে যাওয়া আছে 3টের সময়।